হ্যালো বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ আর আপনারা দেখছেন টেকহেল বাংলা। বন্ধুরা, আজকে আমরা এই সার্কিটটা বানানো শিখব। এটা একটা এলইডি ফ্ল্যাশার সার্কিট। তাহলে চলুন শুরু করি আর এই সার্কিটটা বানানো শিখে নি। বন্ধুরা, এটা বানানোর জন্য সবথেকে প্রথমে আমাদের নিতে হবে একটা 6 ভোল্ট রিলে আর একটা BC547 ট্রানজিস্টার। তারপরে এই ট্রানজিস্টারটার কালেক্টর পয়েন্টটাকে আমরা এই রিলেটার এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে একটা RGB এলইডি বাল্ব। তারপরে এই RGB এলইডি বাল্বটার পজিটিভ পয়েন্টটাকে আমরা এই রিলেটার এই পয়েন্টটার সঙ্গে আর নেগেটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টারটার বেস পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে তিনটে নীল কালারের এলইডি বাল্ব। তারপরে এই তিনটে নীল এলইডি আমরা প্যারালাল লাইনে একসাথে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে এটার পজিটিভ পয়েন্টটাকে আমরা এই রিলেটার এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে তিনটে লাল কালারের এলইডি বাল্ব। তারপরে এই তিনটে লাল এলইডি কেও আমরা প্যারালাল লাইনে একসাথে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে এটার নেগেটিভ পয়েন্টটাকে আমরা এই পয়েন্টটার সঙ্গে আর এটার পজিটিভ পয়েন্টটাকে আমরা এই রিলেটার এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে একটা 100 ওহম রেজিস্টার। তারপরে এই 100 ওহম রেজিস্টারটাকে আমরা এই পয়েন্টটার সঙ্গে আর এই ট্রানজিস্টারটার এমিটার পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তাহলে বন্ধুরা, এই সার্কিটটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার এই সার্কিটটাকে চেক করে দেখা যাক। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে একটা এলইডি ফ্ল্যাশার সার্কিট নিজের ঘরেই বানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে পরের টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।